ওয়েলকাম টু স্টুডেন্ট ডিউটোরিয়াল প্রিয় শিক্ষার্থীরা আজ আমি দশম শ্রেণীর বাংলা অ্যাক্টিভিটি টাস্ক ফোর পার্ট সেভেনের প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। তোমরা প্রশ্নটা ভালো করে একবার দেখে নাও এই মডেল অ্যাক্টিভিটি টাস্কেও তোমাদের প্রশ্নের মান উল্লেখ করে দেওয়া আছে তাই আমি যেভাবে লিখে দিয়েছি তোমরা দেখে ঠিক সেভাবেই লিখবে তাহলে ফুল মার্কস পাবে চলো এবার উত্তরগুলো দেখে নাও এক নম্বরে কি বলেছে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও তিন নম্বর করে পাঁচটা প্রশ্ন লিখতে হবে পনেরো নাম্বার একে বলেছে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার জীবনের বৈচিত্র্যকে নাটকীয় বলা হয়েছে কেন উত্তরটা দেখো বহুরূপী গল্পের লেখক সুবোধ ঘোষে লেখা বহুরূপী গল্পের প্রধান চরিত্র হরিদা চরিত্রটির জীবনের বর্ণময় অভিজ্ঞতা চরিত্রটিকে বৈচিত্র্য মণ্ডিত করেছে হরিদার জীবন দরিদ্র চরম কিন্তু কোনো অফিসের কাজ বা দোকানের বিক্রিওয়ালার কাজে তিনি অন্ত থেকে বাধা পান নিয়ম করে একই চাকরি করতে চাওয়া এক তার পছন্দ নয় হরিদার বহুরূপীর পেশায় তার জীবনের নাটকীয় বৈচিত্র্য আনে কখনো তিনি উন্মাদ পাগল সেজে চকের বাস স্ট্যান্ডে আতঙ্কের হল্লা বাজিয়ে তুলেছেন আবার কখনো বা রূপসী বাইজি সেজে ঘুমুরের মিষ্টি শব্দ তুলে সকলকে মোহিত করে তুলেছেন কিংবা কখনো পুলিশ সেজে আটক ছাত্রদের মুক্ত করতে মাস্টার কাছ থেকেও আট আনা ঘুষ আদায় করেছেন হরিদা নাটকীয়তার চরম নিদর্শন দেখিয়েছেন কাহিনীর শেষে পৌঁছে জগদীশবাবুর বাড়িতে জবর খেলা দেখাতে গিয়ে তিনি বৈরাগীর সন্ন্যাসী সেজে যে অভিনব চরম চমক সৃষ্টি করেছিলেন কিন্তু হরিদা হাত পেতে জগদীশবাবুর দান গ্রহণ করেনি শিল্পীর অহংকার যে হরিদা এভাবে অবহেলায় জীবনের স্বাচ্ছন্দ্যের হাতছানি উপেক্ষা করেন তাকেই আবার দেখা গেছে পরদিন জগদীশবাবুর বাড়ি গিয়ে বকশিশ আদায়ের কথা ভাবতে এখানেই চরিত্রটি নিজস্ব দ্বন্দ্বের নাটকীয় পরিণতি পাঠককে নতুন ভাবনায় ভাবিত করে তোলে পরের প্রশ্ন দেখো দাগের কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে বক্তা কাকে মাতো সম্বোধন করেছেন তার আগমনের কারণ কি উত্তরটা দেখো কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা বধ কাব্যগ্রন্থের অন্তর্গত অভিষেক কাব্যাংশ থেকে নেওয়া প্রশ্নোত্তর উদ্ধৃতিটি বক্তা হলেন ইন্দ্রজিৎ এবার দেখো তার আগমনের কারণ কি তিনি প্রভাষার রাক্ষসী ছদ্মবেশে প্রমোদ উদ্যানে আগতা দেবী লক্ষ্মীকে কথা বলেছেন প্রভাষারূপী ছদ্মবেশী শ্রীলক্ষ্মী রাম রাবণের মহাসংগ্রামে মেঘনাদের বৈমাত্রের ভাতা বীরবাহুর মৃত্যু দুঃখজনক সংবাদ এবং লঙ্কেশের সমরাভিযানে উদ্যোগের বার্তা বহন করে এনেছেন এবার দেখো তিনের প্রশ্ন হাই বিধি বাম মমপ্রতি বক্তা কে তার এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো এবার উত্তরটা দেখো মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশ থেকে গৃহীত উদ্ধৃত উক্তিটির বক্তা রাক্ষস কুলপতি রাবণ রাবণ এ কথা বলেছেন কারণ মেঘনাথ রামচন্দ্রকে পরাজিত ও নিহত করেছিলেন কিন্তু দৈব কৃপায় তিনি পুনর্জীবনে পেয়ে লঙ্কা আক্রমণ করেন বীরবাহু সহ লঙ্কার সমস্ত বীর সৈন্যরা তার হাতে প্রাণ দিয়েছেন বিধি বাম বলেই রামচন্দ্র মোড়েও বেঁচে উঠেছেন বিধিবাম হলেই মহাযোদ্ধা বীরবাহু ও বীরশ্রেষ্ঠ কুম্ভকর্ণের পতন অবসম্ভবী হয়েছে এবং লঙ্কা পুই ক্রমশ বিশূন্য হয়েছে বলে রাবণ মনে করেছেন ঠিক আছে তোমরা এভাবে দেখে দেখে খাতায় লিখে নেবে কিন্তু এবার দেখো চারের প্রশ্ন ওরে ওই শুদ্ধ চরাচর চরাচর শব্দের অর্থ কি সেখানে স্তব্ধতা বিরাজমান কেন প্রথমে দেখো চরাচর শব্দের অর্থ চরাচর শব্দের অর্থ হলো সমস্ত পৃথিবী সেখানে স্তব্ধতা বিরোজমান কেন এর উত্তরটা দেখো রুদ্রদেব একাধারে ধ্বংস ও সৃষ্টির দেবতা ভারতবর্ষে ইংরেজ শাসনের অন্যায় অবিচার ও নৈরাজ্যের যে গ্লানি পুঞ্জীভূত হয়েছে তাকে দূর করার জন্য নটরাজের প্রলয় নিতে প্রয়োজন ভাঙনদেব ধ্বংসলীলায় উন্মুক্ত হয়ে অট্ট হাসিতে ফেটে পড়েছেন তার সেই ভয়ঙ্কর হাসিতে পরাধীন ভারতবর্ষের চরম চরাচর স্তব্ধ হয়েছে ঠিক আছে এবার দেখো পাঁচের প্রশ্ন দেখি তোমার তাকে এবং পকেটে কি আছে উদ্দিষ্ট ব্যক্তির ট্যাকে ও পকেটে থেকে কি কি পাওয়া গিয়েছে বিপ্লবী সব্যসাচী মল্লিক সন্দেহে ধৃত গিরিজ মহাপাত্রকে উদ্দেশ্য করে পুলিশের বড় কর্তা নিমাইবাবু প্রশ্নোধিত কথাগুলি বলেছেন এবার দেখো কি কি পাওয়া গেছে পুলিশের জিজ্ঞাসাবাদের পর গিরিশ বিছানা খানা তল্লাশি করে কিছু পাওয়া যায়নি তবে তার ট্যাগ থেকে একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা বের হয় পকেট থেকে পাওয়া যায় একটি লোহার কম্পাস মাফ করার একটি কাঠের ফুটবল ফুটরুল কয়েকটি বিড়ি একটি দেশলাই ও একটি গাজার কুলকে ঠিক আছে তোমাদের এখান পর্যন্ত পাঁচটা প্রশ্ন উত্তর করে দিলাম এবার দেখো দুয়ে কি বলেছে নিম্ন রেখে পদগুলির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো পাঁচটা করতে হবে এক নম্বর করে পাঁচ নম্বর দেখো এখানে বলেছে তোরা সব জয়ধ্বনি কর জয়ধ্বনি নিচে দাগ আছে এটার সমাজ এ দেখো এটা হবে জয়সূচক ধ্বনি এটা হচ্ছে মধ্য পদলপী কর্মধারায় সমাস তারপর দুয়ের প্রশ্ন দেবতা বাঁধা যোগ্য জুপে পাষাণ পে যজ্ঞ জুপে। এটা তোমার সমাস করলে হবে দেখো যজ্ঞের নিমিত্ত যুগ এটা হবে নিমিত্ত তৎপুরুষ সমাস এরপরে তিনি চলে এসো তিনি বলেছে আমি এখন তবে চললুম কাকাবাবু এখানে কাকাবাবুর নিচে দাগ আছে এটা সমাস করলে কি হবে যিনি কাকা তিনিই বাবু সাধারণ কর্মধারায় সমাস চারে বলেছে হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা এটা হবে হিন্দু ও মুসলমান এটা হবে দ্বন্দ্ব সমাস ঠিক আছে পাঁচে বলেছে তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি রাক্ষসাধিপতিকে সমাজ করলে হবে রাক্ষসদের অধিপতি এটা হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস ঠিক আছে তোমরা দেখে নিয়েছ তাহলে এইভাবে তোমরা খাতায় কিন্তু সুন্দরভাবে লিখে নেবে এই পর্যন্ত আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করে দিলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সমস্ত বিষয়ে মডেল অ্যাক্টিভিটির উত্তর পাওয়ার জন্য এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করে জানি